দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটের আগে ত্রিপুরাতে কি বিরোধী রাজনৈতিক দলগুলো জোট হবে আর এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলের মধ্য দিয়ে ত্রিপুরাতে বাম কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা দিল্লিতে উঠেছে প্রশ্নে সীতারামে চুরির এমনটাই খবর জানাচ্ছি আমরা কিন্তু কংগ্রেস ভবনে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেছেন ইন্ডিয়া জোটি ফলাফল ভালো করবে আগামী দিন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এটাও একটা দেখার বিষয় রয়েছে বিভিন্ন ইস্যু ত্রিপুরার গণতন্ত্র নিয়েও কিন্তু কথোপকথন একটা প্রকাশিত হয় এই কথোপকথনের প্রকাশের মধ্য দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা ত্রিপুরাতে বাম কংগ্রেস তারা কি নিজেদের হাত ধরতে চলেছে না একলা চলো ডাক দেবে এটা অতীত বর্তমান ভবিষ্যতেও দেখা যায় জোট হয় আবার জোট ভাঙে কিন্তু লোকসভা ভোট আসতে অনেকটাই দেরি থাকলেও বিশেষ করে বছর গড়লেই চব্বিশের একেবারে সেমিফাইনাল বলা যেতে পারে রাজ্যবাসী দোরগোড়ায় কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তিনি দিল্লি কংগ্রেস হাইকমান্ডারের দায়িত্বতে রয়েছেন অন্যতম একজন হেভিওয়েট নেতা এবার সরাসরি দেখা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করতে পারে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দলীয় কংগ্রেস কর্মীদের নিচুতলায় কি বার্তা আসে দিল্লি কংগ্রেস হাইকমান্ড এটা জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী যে কোন দলের সঙ্গে জোট হবে কি হবে না প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে আলাপ আলোচনা হবে বলে এমনটাই দিল্লি কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর তবে সীতারামে এইচুরি বলেছেন জোটের সওয়াল খুব কাছাকাছি আর এই জোট কতটা বাস্তবে প্রভাব পড়বে তার ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে না একলা চলো নীতি ডাক দেবে ভোট কাটাকাটিতে বিজেপি ক্ষমতায় এসেছিল ত্রিপুরায় এই কথা ইস্যু তুলে ধরতেই বিরোধী রাজনৈতিক দলগুলিতে মধ্যে কাণ্ড রীতিমতো আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটের আগেই কোন দলের সঙ্গে জোট হবে এই নিয়ে ফর্মুলা দিল্লিতে বৈঠক চলছে রাজনৈতিক মহল কংগ্রেস নেতৃত্ব হাইকমান্ডে